দ্বিতীয়বারের মতো আইপিএল থেকে ফিরে ইঞ্জুরিতে পড়েন মোস্তাফিজুর রহমান। প্রথমবার ইঞ্জুরির কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। সেবারও দেশের হয়ে খেলতে পারেননি অনেকগুলো গুরুত্বপূর্ণ সিরিজ। এবারও মুস্তাফিজ যেতে পারলেন না আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ খেলতে, যেখানে বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে র্যাঙ্কিংয়ে মান বাঁচানোর কঠিন লড়াই। তার ইঞ্জুরির যে ধরন, শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। মুস্তাফিজকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাপন। বলতে গেলে আইপিএল খেলেই ইঞ্জুরির শিকার হওয়ার কারণে দেশকে তেমন কোনো সার্ভিস দিতে পারছেন না এই তরুণ পেসার, অথচ তার পিছনে বিবিসি ব্যয় করছে মোটা অঙ্কের টাকা ও সময়। এ বিষয়ে এবার নড়ে চড়ে বসেছেন বিবিসির সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল তিনি মুঠোফোনে বলেন, মুস্তাফিজের বিষয়ে আমাদের অনেক সাবধান হতে হবে, খুব বেশি ছাড় দেওয়া যাবে না। পরপর দুইবার সে আইপিএল খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছে, এ কারণে সে গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে খেলতে পারছে না, আবার ওর চিকিৎসা করাতে হচ্ছে আমাদেরই। এভাবে আসলে হয় না, বিষয়টি নিয়ে আমরা বোর্ডে আলোচনা করব। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে গিয়েছিলেন মুস্তাফিজ। প্রথম দিকে টানা ছয় ম্যাচ সুযোগ পেয়েছেন, কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এ কাটার মাস্টার। এরপর দল থেকে বাদ পড়েন। আইপিএল শেষ করে দেশে ফিরেন শনিবার, যোগ দেন অনুশীলনে, কিন্তু যাওয়ার ঠিক আগে জানান তার পায়ে ব্যথা। পিজিওকে সে একই কথা বলেছে, কিন্তু তার সেই বলাতে কোনো জোর ছিল না। এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, আসলে আমি মুস্তাফিজের সঙ্গে কথা বলেছি, ওর ফিজিও সঠিকভাবে বলতে পারেননি, যে কারণে ফিজিও বুঝেনি, বলতে পারেন ভুল বুঝাবুঝি হয়েছে। তবে আকরাম খানও মুস্তাফিজের বিষয়ে করা হওয়ার আভাস দেন। তিনি বলেন, আমরা ওকে নিয়ে বোর্ড মিটিংয়ে কথা বলবো, দেশের জন্য যদি খেলতে না পারে তাহলে কি করার আছে। অন্যদিকে মুস্তাফিজকে অন্তত 15 দিন একেবারেই বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন বিবিসির চিকিৎসক দেবাশিস চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, ওর বুড়ো আঙুলে ছিঁড় ধরেছে, যেটি ভালো হতে অন্তত 15 দিন বিশ্রামে থাকতে হবে, হাঁটা চলাতেও সতর্ক থাকতে হবে, এরপরে আমরা রিহ্যাব শুরু করব। যদিও হাঁটতে হয়, শরীরের বর যেন আঙুলে না পড়ে সেভাবেই চলতে হবে, তার মাঠে মাঠে খেলার কোনো সুযোগ নেই। ইঞ্জুরির যে অবস্থা তাতে ওর ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার সম্ভাবনা আছে কি না এ প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, আমার মনে হয় না, সঠিকভাবে বিশ্রাম নিলে আর অন্য কোনো সমস্যা না হলে খেলতে পারবে আশা করি। মূলত বিদেশি লিগ খেলতে গিয়ে ক্রিকেটারদের ইঞ্জুরির ঘটনা, গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ইঞ্জুরি ঠেকাতে বিষয়টি এবার বোর্ড সভায় উঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে মুস্তাফিজের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান নাজমুল হাসান। মুস্তাফিজ সহ বাকি ক্রিকেটারদের সতর্ক করার বিষয়ে তিনি বলেন, মুস্তাফিজের বিষয়ে আমরা এখন থেকে আরও বেশি সাবধান হব। দুবার হলো, ওর তো আমাদের ভারত থেকে জানানোর দরকার ছিল সমস্যার কথা, কিংবা দেশে এসে জানাতে পারত, কিন্তু সে তা করেনি। তার ফ্র্যাকচার যদি হয়ে থাকে তাহলে আগেই চিকিৎসা শুরু করা দরকার ছিল। এছাড়াও আমি সবাইকে জানিয়েছি যে ক্রিকেটারদের ইঞ্জুরি নিয়ে একটু সতর্ক হতে, কারণ আমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে, আমরা বোর্ড মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিব। আমি এরই মধ্যে আমার পক্ষ থেকে বার্তা দিয়েছি।